हाय बंधुरा आमी आबार चले एसेछि। आज के कोनो ब्लॉगिंग ना कोनो लाइफस्टाइल ब्लॉगिंग ना, आज के किछु कथा बोलते तोमादेर सामने चले एसेछि। तार आगे बोली आशा करी तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो आर स्वाभाविक आछो। तो आज के आमी जेई कथाटा बोलते आमी एसेछि सेटा आमार खूब खराब लेगेछे, कारण ताके आमी खूब काछ थेके चिनी। তাই জন্যে আমার খুব বলতে ইচ্ছে হচ্ছে, কদিন ভাবছিলাম বলবো না, তারপরে ভাবলাম না বলি, আর থাকতে পারছি না। কারণ আমার কাছে এই শব্দটার মানে একটু অন্যরকম, তো তাই এগুলো দেখে আমি থাকতে পারছিলাম না, যেহেতু তাকে কাছ থেকে দেখেছি, চিনেছি এবং তাদের ব্লগও আমি দেখি। তো হ্যাঁ, আমি যাদের নিয়ে কথা বলছি তারা হলো কলকাতা ক্যানভাস আর মি অ্যান্ড মাই ডটার। কদিন ধরেই খুব মনোমালিন্য চলছে বা খুব মি অ্যান্ড মাই ডটারে খুব ট্রোলিং হচ্ছে অঞ্জনাদিকে নিয়ে আর কি। তো প্রথমেই বলি যে এক সময় আমি মধুরিমা ঘোষ, আমাকে নিশ্চয়ই সব ভিউয়ার্স সব সাবস্ক্রাইবার্স যারা কলকাতা ক্যানভাস দেখো তারা একটু হলেও চিনবে। আমি একদিন ইছাপুরে গিয়েছিলাম আমার মাকে নিয়ে দাদা দিদির সাথে দেখা করতে। তো সেখানে গিয়েও আমি কিন্তু অঞ্জনাদির নামটা গৈরিকাদির মুখে আমি শুনেছি, যখন ইছাপুরে ওরা ছিল। প্রচুর ব্লগ দেখেছি ওদের, শন্টি, অঞ্জনাদি, গৈরিকাদি, দাদা সবাইকে নিয়ে প্রচুর ব্লগ আমরা দেখেইছি কলকাতা ক্যানভাসে, এমনকি মি অ্যান্ড মাই ডটারে। মাম আর অঞ্জনাদি এই দুজনের বন্ডিং খুবই দারুণ, আমরা এতদিন ধরে দেখে আসছি। এখন গৈরিকাদিরা হাইল্যান্ড পার্কে থাকে। তো যাই হোক, মি অ্যান্ড মাই ডটারে কদিন হলো অনেক কিছু নিয়ে অঞ্জনাদিকে ট্রোল করা হচ্ছে। আমি কিন্তু দুটো চ্যানেলই চিনি, আমি কলকাতা ক্যানভাসকেও চিনি, গেছি, এমনকি অঞ্জনাদিকেও চিনি। আমি আজকে কথা বলতে এসেছি যেটা সত্যি, যেটা আমার খারাপ লেগেছে, এটা আমার পয়েন্ট অফ ভিউ, জানি না সেটা কার, তোমাদের কী মত সেটা তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে। কিন্তু ওদের এত ভালো সম্পর্ক, আজকে অঞ্জনাদিকে কাজের লোক বলা হচ্ছে। গৈরিকাদির বাড়িতে রান্না করেছে একদিন, ওই গৃহপ্রবেশের দিন ছিল, রান্না করেছে বলে কাজের লোক বলা হচ্ছে কেন। এমন কি অনেক কিছু বলা হয়েছে, তারা ভিক্ষা দিয়েছে, চ্যানেল খুলে দিয়েছে। ভিক্ষা, বন্ধুত্বের মধ্যে ভিক্ষা হয়? আমি তো মানি না। আমি একটা বন্ধুকে অনায়াসে চ্যানেল আমি খুলে, আমার যেইটুকু সাবস্ক্রাইবার্স, আমি সেই চ্যানেলে বলতে, আমার কোনো বলতে দ্বিধা হবে না। আমার কাছে বন্ধুত্ব মানে সেই বন্ধুটার জন্য আমি সব কিছু করতে পারি, সেই বন্ধুর জন্য সব কিছু আমি করতে পারি। মানে আমি ভাবতে পারছি না, 9-10 বছরের বন্ধু এইরকমভাবে, এটা কি হলো, এটা কি হলো? আমার এত খারাপ লাগছে, আমার দেখে বিশ্বাস করো তোমরা, এত খারাপ লাগছে। আমি যেই মানুষটাকে সামনে থেকে দেখে এসেছি, অঞ্জনাদিকে চিনি, এত ব্লগ দেখেছি আমি যেখানে অঞ্জনাদি আর গৈরিকাদির কত কিছু রয়েছে ব্লগিং, আজকে সেই ব্লগিং মানে আজকে সেই বন্ধুত্বে চিড় ধরেছে। কেন কেন আজকে বাইরের সবার জন্য তা তোমাদের মধ্যে কেন চিড় ধরবে? আজকে অঞ্জনাদি কি এক্সপেক্ট করছে যে তাকে যেই লেখাগুলো হয়েছে সেটা নিয়ে কিছু বলা, বা কিছু মানে সেগুলো নিয়ে কেউ রেসপন্স করছে না কেন? কলকাতা ক্যানভাস থেকে কেউ রেসপন্স করছে না, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। দাদা দিদিকে আমি কিছু জিজ্ঞেস করছি না, আমার রাইটও নেই, আমার অত বছরের সম্পর্কও না, অত ভালো বন্ধুত্বেরও সম্পর্ক না যে আমি জিজ্ঞেস করব, দিদি দাদা তোমরা কেন রেসপন্স করছো না, তোমাদের এত ভালো বন্ধুকে এত কিছু বলা হচ্ছে, এত ট্রোলড করা হচ্ছে। আমি আজকে বলছি কারণ কলকাতা ক্যানভাস, মি অ্যান্ড মাই ডটার অ্যাজ আ ব্লগিং আমি কিন্তু দেখি, কেউ আমার রিলেটিভ না। কিন্তু আমি আজকে সত্যি কথা বলতে চাইছি, আমি অনেক কিছু মি অ্যান্ড মাই ডটারে অঞ্জনাদিকে অনেক লাইভের পরেও অনেককে অনেক লিখছে, এই লিখছে ওই লিখছে, কেন অঞ্জনাদি কি বলেছে? অঞ্জনাদির কি খারাপ লাগতে পারে না? অঞ্জনাদির কি খারাপ লাগতে পারে না? সে কি একটা বন্ধুর থেকে আশা করতে পারে না যে সেই বন্ধুটা তার পাশে থাকবে যখন সে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হবে? আমার কাছে আমার বন্ধু আগে, তারপর সোশ্যাল মিডিয়া।
এইটুকুন আমি বলতে পারি, এইটুকুন আমি বলতে পারি। কিন্তু আমি আমার এই পয়েন্ট অফ ভিউটা কারোর ওপর আমি থুপতে বা কারোর ওপর আমি জোর খাটাতে ফোর্স করতে পারি না, কারণ এটা যার যার ব্যক্তিগত মত, কে কোন কি ট্রোলিংয়ে কে কোন কি কথায় রিয়্যাক্ট করবে কি রিয়্যাক্ট করবে না তাদের ব্যাপার। কিন্তু বিশ্বাস করো, আজকে বড় ব্লগার্সরা তো অনুপ্রেরণা, আমরা ছোট ছোট ব্লগার্স যারা আছি তারা তো তাদের থেকে দেখে শিখবো, তাদেরকে দেখে এগোবো। তো আজকে এটা কি হলো, আজকে বন্ধুত্বের রিলেশনে মানে আমি ভাবতে সিরিয়াসলি পারছি না, আমি সিরিয়াসলি পারছি না, আমি সিরিয়াসলি এটা আউট অফ এক্সপেকটেশন। কিন্তু আমি কলকাতা ক্যানভাসে গৈরিকাদিকেও চিনি, আমি অঞ্জনাদিকেও চিনি, কিন্তু যেটা সত্যি যেটা ঠিক আমি তার হয়েই বলবো, আমি বায়াসড হব না। আমার কাছে বায়াসড উত্তর আপনারা, বায়াসড অ্যান্সার আপনারা পাবেন না, যে হ্যাঁ আমার একে ভাল লাগে তাহলে এ ভুল হলেও এ ঠিক আর এ ঠিক হলেও এ ভুল, না সেটা কখনো হবে না। কারণ সত্যিটা এটাই যে আজকে এদের দুজনের 9 বছর ধরে রিলেশন, যখন আপনারাও কেউ ছিলেন না তার আগে থেকে রিলেশন। তো আজকে অঞ্জনাদির চ্যানেলে এত কিছু লিখছে, সেখানে কোনো রেসপন্স আসছে না, আরেকটা কলকাতা ক্যানভাস আরেকটা চ্যানেল থেকে, কলকাতা ক্যানভাস থেকে। তো অঞ্জনাদির সেটা খারাপ লাগাটা কি খুব স্বাভাবিক না? আপনারা ভেবে দেখুন তো, আপনাদের তো প্রিয় বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড আছে, ভালো বন্ধু আছে, তাদের ক্ষেত্রে বা আপনাদের দুজনের মধ্যে, আপনাদের ভালো বন্ধুত্বের মধ্যে যদি এরকম কখনো গণ্ডগোল হতো আপনারা কি করতেন? আপনারা ভালোভাবে জাজ করুন, ভালোভাবে বুঝুন, ভালোভাবে ভাবুন, তারপরে কাউকে কমেন্ট করার আগে তারপরে লিখুন যে হ্যাঁ কি ঠিক কি ভুল, সে যেটা চাইছে যেটা এক্সপেক্ট করছে সেটা কি ঠিক না ভুল, তারপরে কমেন্ট করুন। আমার আমাকে কেউ কিছু বলছে তো আমি ভাববো না যে আমার আর যে প্রিয় বন্ধু তাদের বাড়িতে গিয়ে আমি রান্নাটা করেছিলাম এবং তার জন্য আমার ট্রোলিংটা হচ্ছে এই সেই হচ্ছে, সে কিছু বলুক, আমার এই চাহিদাটা আমার এই বলাটা কি ভুল, আমার এই বলাটা কি ভুল? তাহলে এইটা আপনারা ভাবুন প্লিজ। আমি সব ভিউয়ার্সদের বলছি যারা কমেন্ট করছেন মি অ্যান্ড মাই ডটারে বা যেখানেই, যাই হোক আপনারা প্লিজ ভাবুন যে একটা প্রিয় বন্ধু একটা খুব ভালো বন্ধু সে শুধু এটাই চেয়েছিল, সে শুধু এটাই চেয়েছিল আর কিছুই চাইনি। যাই হোক, আজকে যে আমি এত কিছু বলছি এটা আমার বলার রাইট নেই বা আমার বলার কোনো অধিকার নেই, কিন্তু আমি বলছি কারণ আমি দুজনকেই চিনি, তাদের ব্লগ দেখি এখনও মাঝে মাঝে দেখি, তার জন্য আমি দুজনকেই চিনি। আমার খারাপ লেগেছে, ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে, কারণ বন্ধুত্ব এরকম হয় না, বন্ধুত্ব হয় মানে যে কোনো সময় একজন আরেকজনের পাশে ঢাল হয়ে দাঁড়াবে, আমার কাছে বন্ধুত্বর মানে সেটাই। জানি না আপনাদের কার কাছে কী বন্ধুত্বর মানে, কিন্তু আমার কাছে বন্ধুত্ব মানে মানে এটাই যে একজন আরেকজনের পাশে ঢাল হয়ে দাঁড়াবে যে কোনো ক্ষেত্রে, যে কোনো সঠিক কারণের ক্ষেত্রে, কিন্তু সেটা আজকে হয়নি। তো যাই হোক, কেন হয়নি, কেন বললো না, কেন রিয়্যাক্ট করলো না, কেন রেসপন্স করলো না, সেটার আমার জিজ্ঞেস করার কোনো রাইটই নেই, কোনো মুখও নেই রাইটও নেই, কারণ আমার অনেক বছরের সম্পর্ক না, তাই না? আর আমি এত ছোট্ট একটা চ্যানেল আছে আমার, ছোট্ট মানে ছোট্ট ব্লগার, আমি এত বড় ব্লগারের কাছ থেকে তো আমি জিজ্ঞেস করার সেই অধিকারও আমার নেই, তাকে সেইভাবে আমি জিজ্ঞেস করতেও পারবো না। কিন্তু তাকে এত কাছ থেকে জেনেছি চিনেছি তো, বা সবাই দেখি আমরা, তাই তার থেকে একটু অন্যরকম ভেবেছিলাম। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, মানে আবারও বলছি আমি, তো যাই হোক এটাই আমার বলা ছিল যে প্লিজ আপনারা কেউ ট্রোল করবেন না, ভুলভাল জিনিস লিখবেন না, কারণ অঞ্জনাদি যেটা চাইছে, যদিও আমি কলকাতা ক্যানভাসের বাড়ি গিয়েছিলাম
দাদা দিদিকে ভাল লাগতো, ভাল লেগেছিল বলে আমি গিয়েছিলাম। সব সময় আমার সেই এটা থাকতো, বাট আজকের এই সিচুয়েশনে আমি ভাবছি যে এটা কী করলো, তারা কী করলো, তাদের এতদিনের সম্পর্কটা এরমভাবে চুপ করে আছে, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করার মতন সেই অধিকার আমার নেই। তাই জন্য আমি জিজ্ঞেস করবো না, কিছু বলবো না, কিন্তু এইটুকু আপনাদের বলতে পারি যে প্লিজ অঞ্জনাদির ওই চ্যানেলে ভুলভাল কিছু লিখবেন না, কারণ সে যেটা চাইছে, ভুল কিছু চাইছে না, সে মামের থেকে চেয়েছিল যে একটা কিছু রেসপন্স করবে, কারণ মামের সাথে মানে গৈরিকাদের সাথে অঞ্জনাদির যা সম্পর্ক সেটা আপনাদের সাথে, আমাদের সাথে গৈরিকাদির সেই সম্পর্ক নেই। মামের সাথে বা গৈরিকাদির সাথে অঞ্জনাদির সম্পর্ক হচ্ছে 9 বছরের, যখন কলকাতা ক্যানভাস শুরুও হয়নি। ওকে, যখন কলকাতা ক্যানভাস শুরুও হয়নি, কারণ যতদূর আমি জানি কলকাতা ক্যানভাস 6 বছর ধরে হয়েছে, তার আগে থেকে সম্পর্ক, তো তার থেকে এইটা আশা করাটা খুবই স্বাভাবিক আমার তা মনে হয়। জানি না আপনাদের কী মনে হয় সেটা আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকে আমার বলাটা এইটুকুনি, যদি কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দেবেন। আজকে একটু আমি মানে অন্যরকমভাবে এসেছি, তার কারণ আমার ভাল লাগছিল না, কারণ আমি বন্ধুত্বটা ফ্রেন্ডশিপটা এমনভাবেই আমি মেনটেন করি না যে যে কোনো ভালো বন্ধুত্বের মধ্যে ভুলভাল কারণে এই জিনিসগুলো হলে আমার ভীষণ মানে খারাপ লাগে, ভালো লাগে না আমার। কারণ আমার ক্ষেত্রে আমি আমার বন্ধুদের কোনো প্রবলেম হলে আমি ঝাঁপিয়ে পড়ি, 100% চেষ্টা করি যে সেই জায়গা থেকে সে বেরিয়ে আসুক। আবারও বলছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কার কে কীভাবে রিয়্যাক্ট করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আবারও বলছি। তো যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন, আর আপনাদের কী মত সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার একটা ছোট্ট চ্যানেল আছে মধুরিমা ঘোষ, এবং আমার স্ট্রাগলটা হচ্ছে আমার স্পেশাল চাইল্ড সোনাক্ষী ঘোষ, যে নাকি 9 ইয়ার্স ওল্ড, যে নাকি অটিস্টিক, সে এখনও নন ভার্বাল কথা বলতে পারে না, সেটাও আমি বলেছিলাম কলকাতা ক্যানভাসে। যাই হোক, সেটা আর দেখানো হয়নি, তো সেটা তাদের ব্যাপার, দেখানো হয়নি সেটা আমার কোনো তাতে কোনো ইয়ে নেই, সেটা কার কার চ্যানেলে কী কোনটুকুন কী দেখাবে, কোনটুকুন কী ইয়ে করবে সেটা তাদের ব্যাপার, তো ঠিক আছে চোখে। বাট এই যে জিনিসগুলো একদিন ধরে হচ্ছে, এটা একদম ঠিক হচ্ছে না আমার ক্ষেত্রে, আমার মনে হয় একদম ঠিক হচ্ছে না এগুলো। তো আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং আমার চ্যানেল মধুরিমা ঘোষের পাশে থাকবেন আর ভালোবাসবেন আমার চ্যানেলকে, আমার পাশে থাকবেন, যাতে আমি আস্তে আস্তে আমার চ্যানেলটা বড় করতে পারি আপনাদের ভালোবাসায় এবং আপনাদের পাশে থাকায়। প্লিজ আমার চ্যানেলে পাশে থাকবেন, আমার মেয়ের পাশে থাকবেন, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দেখবেন আমার নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে। তো আজকের মতন সবাইকে টাটা, আজকের মতন সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।